1 লক্ষ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর উৎসব 2023-এর। দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে এই উপলক্ষে বসেছিল চাঁদের হাট। কার্যত জনসমুদ্রে পরিণত হয় দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান চত্বর। একদিকে মেলা, অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কার্যত জমজমাট গোটা এলাকা। আর এই উপলক্ষে এদিন রীতিমতো নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে আয়োজন ছিল প্রদীপ প্রজ্বলনেরও। 1 লক্ষ প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দুর্গাপুর উৎসব 2023-এর প্রথম বর্ষের কর্মসূচির সূচনা হলো রবিবার বিকেলে। উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উপস্থিত ছিলেন টলিউড জগতের প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবং সম্বর্ধিত করছেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির সিইও ডক্টর আকাঙ্ক্ষা ভাস্কর আইএস এবং দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি। এদিকে উৎসব 2023-এর সাংস্কৃতিক মঞ্চে যার অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে দর্শকরা অপেক্ষা করছিলেন, সেই জিত গাঙ্গুলি রাত 9টা নাগাদ অনুষ্ঠান মঞ্চে আসেন এবং একের পর এক বাংলা হিন্দি গানের ডালি সাজিয়ে মন্ত্রমুগ্ধ করে দেন উপস্থিত দর্শকদের। দুর্গাপুর উৎসব 2023-এর উদ্বোধন হলো এবং 1 লক্ষ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই উদ্বোধন পর্ব সম্পন্ন হলো। দুর্গাপুর উৎসব 2023-এর উদ্বোধন পর্ব সম্পন্ন হলো এবং এই প্রদীপ প্রজ্বলনের পর তা ক্যামেরা বন্দি করছেন অনেকেই, অনেকেই সেলফি তুলছেন। এবং মাঝখানে যেখানটা বড় এলাকা সেই জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছি, যেখানে বড় আকারের রোড আর্টটা করা হয়েছিল, সেই জায়গাটা কেমন লাগছে? অসাধারণ লাগছে। আপনারা একটু কমেন্ট করে আমাকে লিখে জানান যে কেমন লাগছে আপনাদের। দুর্গাপুর উৎসব 2023 উপলক্ষে চিত্রালয় মেলা ময়দান জুড়ে বসেছে বিশাল মেলা, যা সত্যি প্রশংসার দাবি রাখে। বসেছে নানা রকম রাইডসও, যা ছোট থেকে বড় সকলেরই পছন্দের।